গেস্ট হাউসে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রেমিকা। আগেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, এবার প্রেমিকা। সামনে আসছে ত্রিকোণ প্রেমের গল্প। বিধাননগরে গেস্ট হাউসের ভেতর যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার পুলিশের জালে মৃত যুবকের লিভ ইন পার্টনার। আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তদন্তে নেমে এর আগে ওই যুবতীর ফেসবুক ফ্রেন্ডকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবার গ্রেপ্তার মৃত যুবকের বান্ধবী অনুশীলা চৌধুরী। মৃত যুবক রনি দত্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অনুশীলাকে। বিধাননগর কমিশনারেট সূত্রে জানা গেছে, ত্রিকোণ প্রেমের টানাপোড়েনের জেরেই এই মৃত্যু। প্রসঙ্গত, গত বুধবার বিধাননগর কমিশনারেটের অন্তর্গত শর্টলেক এলাকায় একটি গেস্ট হাউসের ঘরের ভেতর চিৎকার চেঁচামেচির শব্দ শুনে গেস্ট হাউসের কর্মীরা যোগাযোগ করেন পুলিশের সাথে। পুলিশ এলে পুলিশের সামনে বিবস্ত্র অবস্থায় ঘরের দরজা খুলে দেন এক যুবতী। সে সময় ঘরে নিথর অবস্থায় পড়েছিল প্রেমিকের দেহ। ঘটনার পর আহত ওই যুবতীকে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গেছে, অরিজিৎ পাত্র নামে এক যুবকের সাথে ফেসবুকে আলাপ হয় অনুশীলার। এই সম্পর্ক মেনে নিতে পারছিল না রনি। পুলিশের অনুমান, ঘটনার দিন রাতে অরিজিৎ গেস্ট হাউসে এসেছিল, তিনজন একসাথে বসে মদ্যপানও করে। এরপরই তাদের মধ্যে কোনো কারণে হাতাহাতি বা গণ্ডগোল বাধে। সেদিন রাতে অরিজিৎ কেন গেস্ট হাউসে এসেছিল তারও কোনো সদুত্তর মেলেনি। রনি যখন আত্মহত্যা করবার জন্য উদ্যত হয়, তাকে কেন আটকানোর কোনো চেষ্টা করা হয়নি, এ ব্যাপারেও কোনো সদুত্তর মেলেনি অনুশীলার কাছ থেকে। সেদিন কি হয়েছিল ঘটনাটা? সেদিন স্যার আমি গেছিলাম, তারপর আমি 5 থেকে 7 মিনিট ছিলাম, তার জন্য আমি লাস্ট গেছিলাম বলে আমাকে এরকম ভাবে এরকম করাচ্ছে। আমি স্যার কিচ্ছু করিনি। মেয়েটার সঙ্গে পরিচয় কি করে? আমার স্যার 2020 থেকে পরিচয়, ফেসবুকে আলাপ হয়েছিল, ওদের পূর্ণগড়ে পুরনো বাড়ি আছে, আমরা 2-3 মাস দেখা করি। প্রসঙ্গত, কয়েক মাস ধরেই ভুয়ো পরিচয় দিয়ে শর্টলেকের ওই গেস্ট হাউসে ছিলেন রনি ও অনুশীলা। নির্ঝর চৌধুরী নামে এক ব্যক্তির নাম করেই ঘর বুক করা হয়েছিল। ঘটনার পর শুক্রবার গেস্ট হাউসে আসে কলকাতা পুলিশের ফরেনসিক বিভাগের কর্মীরা। সেখান থেকে তারা বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন। এরপরই রনির পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দুজনকে। ধৃতদের এদিন তোলা হয় আদালতে। এ বিষয়ে বিধাননগর পুলিশের এক কর্তা বলেন, क्या हुआ अभी भी इन्वेस्टिगेशन स्टेज में ही है। अच्छा। इन्वेस्टिगेशन स्टेज में, ठीक है, तो अभी बोल नहीं सकते। मतलब ये जो जो लड़की या लड़का जो अरेस्ट हुआ था, उस दिन तो था उस दिन घटना में, मतलब क्या प्रूफ मिला है लगभग में? अभी 306 का केस आप लोगों को मालूम है, 306 का, तो इसमें जो एविडेंस हम लोग कलेक्ट कर पा रहे हैं, कोशिश कर रहे हैं, उसके बाद अरेस्ट कर। पीओ ते এই মেটা প্রেজেন্ট ছিল আর এই ছেলেটা রাত 12টার পরে প্রেজেন্ট এসেছিল, কি কমপ্লিসিটি পেয়েছেন? এটা এখনো ক্লিয়ার না, ইটস নট ক্লিয়ার। কেন অ্যারেস্ট হলো মেটা স্যার? এখন অ্যারেস্ট করছি, আমরা ফার্দার ভেরিফিকেশন করব, তবেই বলতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।